এই মুহূর্তে সবথেকে বড় খবর, মাধ্যমিকের রেজাল্ট কিন্তু জুলাই মাসের মধ্যেই বেরোচ্ছে। জি চব্বিশ ঘন্টা তোমরা চোখ রাখলেই দেখতে পাবে, নম্বর সংগ্রহের কাজ শেষ, জুলাইয়ের মাঝামাঝি প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বিভিন্নভাবে অনুরোধ করা হয়েছিল খুব দ্রুত মাধ্যমিকের ফল যাতে প্রকাশ করা হয়, কেননা সবাই আমরা জানি বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী তারা মাধ্যমিকের ফলাফল বেরোনোর পরেই সিদ্ধান্ত নেয় তারা সায়েন্স আর্টস না কমার্সে আসবে। তাদের কথা অবশ্যই চিন্তা করা উচিত, মানবিকভাবে চিন্তা করা উচিত, যে কারণে কিন্তু 28 জুন একটি সংবাদ প্রকাশিত হয়েছে, দেখে নাও। সিবিএসসি আইসিএসসি দুই বোর্ডই 15 জুলাইয়ের মধ্যে দশম শ্রেণীর ফল প্রকাশ করবে। এ প্রসঙ্গে বলে রাখি, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বারে বারে বলেছেন ভারতবর্ষের অন্যান্য বোর্ড যেদিকে যাবে তিনিও সেদিকে যাবেন, কিন্তু কবে বেরোবে এরাজ্যে মাধ্যমিকের ফল? লকডাউনের আগেই শেষ হয়েছে পরীক্ষা, গ্রিন জোন চিহ্নিত হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছিল নম্বর সংগ্রহের কাজ। সূত্রের খবর, নম্বর সংগ্রহের কাজ শেষ হয়েছে, অপেক্ষা প্রিন্টিংয়ে। প্রিন্টিংয়ের কাজ শেষ হলেই পরীক্ষার ফল ঘোষণা। মনে করা হচ্ছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফলাফল। খুব জোরালো বিষয়, সব প্রায় তৈরি, শুধু ছেপে আসতে যতটুকু সময়। কিন্তু আবারও বলে রাখি, তোমরা মাধ্যমিকের রেজাল্ট এক্ষুনি নাও পেতে পারো, শুধু অনলাইনে পেতে পারো। করোনার জন্য অধিকাংশ স্কুলই এখন কোয়ারেন্টাইন সেন্টার, সেক্ষেত্রে মার্কশিট পড়ুয়াদের হাতে কীভাবে তুলে দেওয়া হবে তা নিয়ে চলছে আলোচনা। অন্যদিকে করোনার জেরে বাতিল হয়েছে উচ্চ মাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলি। শিক্ষা দপ্তর সূত্রে খবর, জুলাইয়ের শেষেই ফলাফল প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, উচ্চ মাধ্যমিকের বিষয় বলি, নাম্বার কীভাবে দেওয়া হবে সেটা তোমরা ইতিমধ্যেই জেনে গেছো। অন্য বিষয়ে পাওয়া সর্বোচ্চ নম্বর মিলবে বাকি থাকা পেপারে। যে যে পরীক্ষাগুলো হয়েছে, ইংরাজি, বাংলা, ফিজিক্স, অঙ্ক, তার মধ্যে সর্বোচ্চ যে নাম্বার পেয়েছো বাকি থাকা পেপারে নাম্বার, সেই নাম্বারই মিলবে। আর্টসেও তাই জানানো হয়েছে, পড়ুয়ারা প্রয়োজনে ফলের ভিত্তিতে আবার পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। তোমরা যেমন স্ক্রুটনির জন্য আবেদন করতে পারতে, রিভিউর জন্য কেউ কেউ আবেদন করতে পারতে, সেই রকম সেই পরীক্ষাটা কিন্তু সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা। শুধু উচ্চ মাধ্যমিকই নয়, করোনার জেরে বাতিল হয়েছে কলেজের সমস্ত পরীক্ষাও, বোঝা গেল? সুতরাং আর চিন্তা নয়, খুব শীঘ্রই অর্থাৎ জুলাই মাসের মাঝামাঝি তোমাদের রেজাল্ট কিন্তু বেরোচ্ছে। খুব ভালো থেকো। নমস্কার বন্ধুরা, এসে গেছি আমি সোনু। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো, যাতে রোজ আমার সঙ্গে তোমরা দেখা করতে পারো। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলো না, আর অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।